সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, কি খবর? আমি বিষয়টা দেখে খবর তো বুঝেনি, বিষয়টা দেখে মাথা পুরা ইয়া হয়ে গেছে। আরে কোন জব্বার, বিষয়ে বলো ভাই, বলো ভাই, বিষয়টা তো বিষয় আপনি বুঝতেছেন না, আরে জব্বার যে বিষয়টা ফেসবুকে লিখছে। ওই যে আমার আব্বা। হ্যাঁ হ্যাঁ, আপনার তো আমি যা বুঝতেছি, আচ্ছা যাক আপনার কাছ থেকে শুনি আগে, তারপরে কথা বলি। এটা আসলে আরিফ জব্বারের সাথে আমার সকালে কথা হয়েছে ভাইয়া। বিষয়টা হলো যে আরিফ জব্বার হুট করে ওই কিছু মুখালিফ লোক থাকে না, মুখালিফ লোকের মাধ্যমে খবর টবর পাইয়া ও একটু শিওর হইয়া এটাতে দিছে, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানে না। আমাদের মা বাপ নিয়ে একটু ঝামেলা আছে। হ্যাঁ, বিশেষ করে আমার 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 ঝামেলা আমার ঝামেলা বলতে আমার মা আসলে আমার গর্ভধারিণী মা একজন আর আমার পালিত মা একজন। হ্যাঁ, তো এটা তো আর ভিতরের কথা তো জাতি জানে না, না কিন্তু রিক্সা চালায় কি বাবা আমার কারণে নাকি বাবা তার স্ত্রীর কারণে রিক্সা চালায় এটাও কিন্তু জাতি জানে না। না না তো অনেক কথাই আমার কাছে রেকর্ড করা আছে। যাই হোক, একটা বিষয় যেহেতু ছড়াই গেছে, অসংখ্য ধন্যবাদ রফিক তোমাকে ভাইয়া, যে তুমি আমার কাছে জানতে চাইছো। না না, জানতে চাইছি না, শুধু আপনি আমাকে ক্লিয়ার করে বলেন আরে জুব্বার কেন। আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে বা অনলাইনে এতটুকু অ্যাক্টিভ বা এত পরিমাণ আমাদের ফলোয়ার আছে বা এমন কিছু পার্সন আছে যারা, আমরা যখন এটা নিয়ে বলা শুরু করব তখন এই বিষয়টা এরা দামা চাপা খেয়ে যাবে। আমি তো এখন আপনার পক্ষ নিয়ে বা আপনি যেভাবে বলবেন সেভাবে লিখবো, কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা কি, আপনি আমাকে একটু সুন্দর করে বলেন। হলো কি ওই আমার যে মা আছে না রফিক, আপনার পালিত মা নাকি নিজ মা একটু বুঝাই বলেন। এটা আমি রফিক আমি নিজেই জানি না আমার আপন মা না পালিত মা। কারণ ঘটনা হলো আমি অনেক ছোট থাকতেই, আর্যাবাদের মুরব্বীরা জানে, আমি অনেক ছোট থাকতেই প্রায় 9 বছরের বয়সে আমি চলে যাই বাড়ি থেকে। বাড়ি থেকে যে আমি পাবনায় উত্তরবঙ্গে রাজশাহী নওগাঁয় প্রায় 11-12-13 বছরের মতন আমি একা একই জীবন যাপন করি, মানুষের বাড়িতে লজিং লেখাপড়া করি এই আর কি। তারপরে যখন আমি একটু সামান্য একটু বিস্তার লাভ করলাম, ওরা তখন এরা আমার খবর টবর দেয় না, এরা আমাকে নিয়ে আসলো যে ছেলে আমাদের সন্তান, ঠিক আছে। তো পরে নিয়ে আসার পরে এখন আমার তো ভাই মা বাপ নাকি, আমি ওইভাবে তাদের খেদমত করা শুরু করলাম। কিন্তু পরে তারা আমার এমন অবস্থা মাঝে মধ্যে ব্ল্যাকমেলও করছে, কথা বুঝছেন, মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা রাখে না, এটা সব আর্যাবাদের মুরব্বীরা জানে। এখন বিষয়টা হলো যে আমার প্রশ্ন হলো যে আমার বাবা হইয়া কেন রিক্সা চালাইবো বা কেন সে দুর্ভিক্ষ জীবন যাপন করবে? আল্লাহ কি আমাকে একসময় গরিব রাখছে, এখন কি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নেই? এটা আমি আমার বাবাকে নিয়ে সেপারেট হই, আলাদা হই, বাবা আমার কাছে থাকবে। কিন্তু আমার ওই যে যে মাটা, এই মাটা আমার বাবার বসে থাকা বিষয়টা পছন্দ করে না, আমার বাবাকে কাম করতে বাধ্য করে। কিন্তু আমার বাবা কোনো কাজ জানে না, শুধুমাত্র একটা কাজই জানে, অর্থাৎ এটা তো রফিক আমি তো এটা অনেক আগেই বয়ানে বলছি যে আমার বাবা রিকশা চালা আমাকে মাদ্রাসা করাইছে, এটা কিন্তু আমার একরার করা আছে। কিন্তু তারপরে আমিও রিকশা চালাইছি, এইটা নতুন করে একটা বিষয় নিয়ে এসে এভাবে জাতির সামনে তুলে ধরা না। এটা আপনি তো ভাই আপনি যেটা বয়ান করছেন আমি শুনছি নিজেও, আপনি জি নিজে রিক্সা চালাইছেন, আপনার রিক্সার ছবি দিয়াও ইউটিউবওয়ালারা ফেসবুকেও দিচ্ছে। তারপরে আমার এটাও একাধিক রেকর্ড আছে যে আমার আব্বা আমাকে রিক্সা চালায় মানুষ করছে, এটা আমার বলা আছে। আচ্ছা, রিক্সা চালায় মানুষ করা, আর আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার বা আমার বাবা, বর্তমান পরিস্থিতিতে আপনার আমার বাবা এখনো রিক্সা চালায়, দুইটা কিন্তু এক হলো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন রিক্সা চালায় কেন, এই কেনটা তো আগে বুঝতে হবে, তাই না? এই কেনটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে এই আপনার পক্ষে এই সাপোর্ট করতে কেনটা হলো, কেনটা আমাদের জানতে হবে এবং লিখতে হবে। এই কেনটা হলো আমার ওই মা, উনি আমার বাবাকে বাধ্য করছে যে রিক্সা চালাইতে হবে, তোমার রিক্সা না চালাইলে আমি তোমার ঘরে থাকবো না। আর এদিক দিয়ে আমি আমার আব্বাকে শর্ত দিছি যে আপনি রিক্সা চালালে কিন্তু আমি আপনাকে আর কোনো খরচ দেব না, আপনার খরচ যা লাগে আপনি আমাকে বলবেন,
শরীর বিধান অনুযায়ী আমি আপনার খরচ বহন করব, ঠিক আছে? কিন্তু আমার আব্বা একটু সরল মানুষ ভাই, আমার আব্বা খুবই সরল মানুষ। আমার আব্বা এই গিরিঙ্গিতে বুঝছে, উনি হুট করে স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে উনি রিক্সা চালাতে বাধ্য হয়। কিন্তু পরবর্তীতে আমি বারবার নিষেধ করি, এখন আমি টাকা দিলে আমার ওই মা গ্রহণ করবে না, আমি টাকা দিলে আমার ওই বাবাকে প্রেশার দেয় যে আমি ওই ওর টাকা খাবো না, তোমার রিক্সা তো টাকাটা খাবো, কথাটা বুঝছো? এখন উনি আমার মা, আপনার মা, আপনি টাকা দিলে আপনার বাবা গ্রহণ করবে না নাকি মা? মা মা ও এখন আমার মায়ের এরকম একাধিক অনেক আচরণ আছে, যেই আচরণে আমরা মানে একদিন হারায় ফেলাইছি উনি আমার গর্ভধারিণী মা কিনা। হ্যাঁ, একজন গর্ভধারিণী মা হলে তো এই ধরনের করে না, অনেক অত্যাচার অনেক কিছুই করছে। তো আমার বাবা আমার মার কথা মানে রিক্সা চালায়, কিন্তু এখন তো রিক্সা উনি চালায় না, এখন তো ওনার রিক্সা চালাতে দেই না, ঠিক আছে? আমি তো আমার বাপ মার খরচ দিতেছি, আমি তো আমার বাপ মার খরচ দিতেছি। এইটা নিয়ে হঠাৎ করে আরিফ জব্বার এটা লিখছে, পরে আবার মনে হয় আরেকটা লিখছে, মনে হয় দুপুর পরে একটা দেয় নাকি? আচ্ছা দুপুর পরে দেয় না, কিন্তু কমেন্টে নিচে কমেন্ট বক্সে ওটা লিখছে। আচ্ছা আমি জানতে চাই আরিফ জব্বার আপনারে ফোন দিয়া নাকি এই বিষয়ে জানতে চাইছিল যে এই বিষয় সমাধান করেন বা এই বিষয়ে আপনার বাবা এরকম রিক্সা চালাবে কেন, পরে আপনি নাকি তার মূল্যায়ন করেন নাই, এটা সত্য? না না, এটা কি আরিফ জব্বার লিখছে? বলছি আমার সাথে কখন, এই যে আপনারে ফোন দেওয়ার পরে আমি তারে ফোন দিচ্ছি, আপনি কেন এরকম লিখবেন? আমাদের ওয়াইএসদের মানহানি, আলেমদের মানহানি, এটা তো শরীয়ত পরিষদের একা সম্মান যাচ্ছে। আরিফ জব্বার এই কথা বলছে যে আমি মূল্যায়ন করি নাই? আপনি নাকি তার সাথে যোগাযোগ করছেন, আপনি বলছেন যে এটা কেন সমাধান করেন না, কিন্তু আপনি এটার মূল্যায়ন করেন নাই, পাত্তা দেন নাই। সে বলছে যে ফেসবুকে আসার আগে এটা কেউ পাত্তা দেয় না। না না, আমার সাথে কখনোই আরিফ জব্বার এই কথা বলেনি, বরং আমি ফোন দিয়ে বলছি। আপনি আমি আমরা কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন মানে হলো আপনি যথেষ্ট প্রমাণ নিয়ে এবং সত্য কথাটা বলবেন দয়া করে, কারণ হলো আরিফ জব্বার আমার সাথে যে কথা বলছে, শুনেন শেখ আমি বলি, আমার সাথে আরিফ জব্বার যে কথা বলছে সেটা আমার এখানে রেকর্ড আছে, আরিফ জব্বার ইচ্ছা করলেও সে না করতে পারবে না। এখন যদি ঠিক আছে, এখন আরিফ জব্বারকে আমি নিজে ফোন দিছিলাম সকালে যে ভাই আল্লাহ তাআলা শুকর, এটাও বলছি যে আল্লাহ শুকর যে কাজী ভাই তাইমুম সাদি ভাই, তারপরে ওই রেজাউল করিম আব্রার ভাই, তাদেরকে নিয়ে আপনি বসতে বসতে যাচ্ছেন, এটাও সে বলছে। কিন্তু সে এটা যে বলছে আমাকে যে শরীয়তপুরি সাহেবকে আমি অনলাইনে আনার আগেই ফেসবুকে পোস্ট করার আগেই উনাকে বলছিলাম এটা সমাধান করতে, কিন্তু উনি আমাকে পাত্তা দেয় নাই, কেউ মূল্যায়ন করে। এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তার সম্পূর্ণ কাজটাই ব্যতিক, এটা আমরা প্রমাণ করব। এটা মিথ্যা, এটা আপনি যদি একটু আমাকে কথাটা বলতে দাও না কেন ভাইয়া? জি জি, তুমি ওর পোস্টের মধ্যে ঢুকে দেখো, ও কিন্তু আমার এই পোস্ট দেওয়ার আগে ও কিন্তু হাফিজুর রহমান ভাইয়ের আর আমার বিষয়ের বক্তব্য কিন্তু ও কিন্তু কটুক্তি করছে, ওইটা দেখো, ওইটার উপর ভিত্তি করেই কিন্তু সে আমাকে জব্দ করার জন্য আমার ব্যক্তিগত পারিবারিক কিছু এখানে টেনে নিয়ে আসছে ভাইজান, মূল হলো ওইটা, এইটা না? আচ্ছা যদি তাই হয় তাহলে আরিফ জব্বার তো আর এমন প্রমাণ বার করতে পারবে না যেটা আপনাকে ফোন দিয়া বলছিল আগে ফেসবুকে দেওয়ার আগে যে আমি আপনার সাথে যোগাযোগ করছি। আরিফ জব্বার আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ, আমি আরিফ জব্বারকে চিনিই না, তাহলে এই কথা তো প্রমাণ হবে না যে আপনার সাথে আগের কথা এরকম রেকর্ড কোনো কিছু না। না অসম্ভব, ইনশাআল্লাহ তাহলে একদিন থাকেন আরিফ জব্বার যে কাজ, আমি বরং তো আরিফ জব্বারকে এইটা বলছি আজকে ফোন দিয়া যে ভাইয়া আপনি যে পোস্টটা দিলেন আপনি তো আমাকে একটু জিজ্ঞেস করতে পারতেন আসলে বিষয়টা কি। তখন আরিফ জব্বার বলতেছে যে আমি তো সত্যি তো জেনেই তো হজরত আমি এটা পোস্ট দিচ্ছি, আমি কই এটা তো আপনি এক পক্ষর খবর শুনছেন আর এক পক্ষ তো আমি, আমাকে তো নিয়ে আপনি লিখছেন, আপনি আমার সাথে একটু বসবেন না, আমার সাথে একটু জিজ্ঞেস করবেন না? পরে সাইমুম বাতি সাদি ভাইয়ের কাছে ফোন দেওয়ার পরে সাইমুম সাদি ভাই বলছে যে ওরে নিয়ে আমরা বসতেছি, ঘটনাটা যতটুকু সত্য ততটুকু না দিয়ে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই। এখন তো মানুষ বাজে কমেন্ট করবে, যা হোক ভাই আমার তো ফিরে দেওয়া ছিল, আমার ওই নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার কারণেই
আজকে আমার জাতির কাছে এইভাবে কলঙ্কিত করা হইতেছে। জি না ভাই, আমি ভাই ভাই মাথা পেতে নিছি। প্লিজ জি প্লিজ ভাই, আমি একটা জি সান্ত্বনা দিই, আপনার সান্ত্বনা না, এটাই সত্য। আমাকে নিয়ে তো আপনার তো এটা হয়েছে, আমাকে নিয়ে কি হয়েছিল এটা তো আপনি শুনছেন। আমি কান্নাকাটি করছি, আমার মা বুঝাইছে, মানুষ বিভ্রান্তি ছড়াবে। আপনি থাইমা যাবেন না, আপনি থাইমা যাবেন না। আপনাকে আমি বলতে চাই, যা হোক আপনি বক্তব্য দিচ্ছেন, যা দিচ্ছেন এজন্য আপনাকে এভাবে জমিয়ত খেলাফত মজলিস এই সমস্ত হকের ব্যানারে থাকার কারণে আজকে আমার আকাবিদদের মাথাতে চলার কারণে আজকে আমার এই অবস্থা। আপনি শুনেন সুরেশপুরি ভাই, আমি ভাই বলেই বলতেছি, আপনি আমাদের বড় ভাইয়ের মতো, আপনি এই ব্যাপারে বিন্দু মাত্র হবেন না, যে জন্য আপনি ওই বক্তব্য দিচ্ছেন বলে আজকে আমাকে এই হেনস্থা। না হেনস্থার কিচ্ছু না, জাতির সামনে যত মানুষ বেশি বিভ্রান্তি ছড়ায়, যদি আপনি সত্য থাকেন। এটা বড় হুজুর আমাকে বলছিল যেদিন আমি আর ওয়াজ করবো না বলছিলাম, হ্যাঁ তখন বড় হুজুর বলছিল, বাবা ধৈর্য ধরো, ঠিক আছে আমি বলি। জি আমার পারিবারিক বিষয়টাতে আমি একটু দুর্বল আছি, সেটা কি আমার বাপ মা একটু ভিন্ন ধরনের, সমস্ত সংসারে কারো না কারো সংসারে এরকম মা বাপ থাকে, অবশ্যই থাকতেই পারে। আমার শায়েখও জানে, আমার দেওয়ানো রাজত জানে, বড় বড় বেটিদের পিতা মাতা অনেক সময় এরকম হয়ে যায়। এটা তো আপনার যদি দুশ্মন থাকে তাহলে এই বিষয়টা কেন এইভাবে আসবে, সেটার ইনশাআল্লাহ অবশ্যই সমাধান আছে। আমি তো বারবার তাদেরকে আমার কাছে রাখতে চাইছি, আমার খরচ দিয়ে আমি তাদেরকে রাখতে চাইছি। এখন তারা যদি কোনো মানুষের প্রলোভনে পড়ে, এবং আমার কাছে রেকর্ড আছে, তুমি জানো না মাদানি, একজন বাবা একজন মা এইভাবে কথা বলে না, এভাবে ব্ল্যাকমেল করে ঠেট দিয়ে কথা বলে না, ধমকি দিয়ে, বরঞ্চ তোমার মতন একজন সন্তানকে পাওয়ার কারণে তারা শুকরিয়া আদায় করা দরকার, অবশ্যই, যে আল্লাহ আমার একটা সন্তানকে স্টার বানাইছে। তারা এটা না, তারা ভিন্ন ধরনের হিংস্র মানবের মতন। তো যাই হোক, এটা ভাই তোমরা আলেম মানুষ, তোমরা ভালো করে তোমাদের আকল দিয়ে বোঝো। এটা আরিফ জব্বার যা বলছে, যে আমার সাথে যোগাযোগ করে ফেসবুকে দিচ্ছে, এটা মিথ্যা বলছে, অসত্য। আমার সাথে কোনোদিন কোনো যোগাযোগ করে না। আপনি আরিফ জব্বার যা লিখছে সব সত্য, আমি মাইনা নিলাম, গাজী ইয়াকুব মাইনা নিল, সাইমুল সাদি মাইনা নিল, খালিদুল্লাহ মাইনা নিল, মাওলানা মামুনুল হক সাহেব হুজুর মাইনা নিল, কিন্তু আরিফ জব্বার আপনার সাথে যোগাযোগ না করে বিষয়টা আপনাকে না জানায় ফেসবুকে লিখছে, এটা সত্য কি না? হ্যাঁ এটা সত্য, এটা সত্য। আমার সাথে কোনো যোগাযোগ করে না। এটা সত্য হয় তাহলে সে সম্পূর্ণ বিষয়টা জানিয়েছে, ঠিক হলেও এভাবে লেখাটা ঠিক হয় নাই সেটা আমরা বলতে পারি। একটা শেষ আপনাকে কথা বলবো, যদি আপনি যেগুলো এতক্ষণ বলছেন এগুলো যদি সত্য হয়ে থাকে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সত্য, আপনার বাবা মা এরকম এরকম করছে, আপনি চলে গিয়েছিলেন পাবনায় ছোটবেলায়, তখন সেখানে গিয়ে লেখাপড়া করছেন, এরপরে আসছেন তাদের কাছে, তারা নিয়ে আসছে, তারপরে আপনি তাদের আচরণে আরো কষ্ট পাইছেন, তাদেরকে কাছে রাখতে চাইছেন, কিন্তু আপনাকে আপনার মা একটু অসদ আচরণ করছে, বা যে আচরণটা বলার মতো না, মায়ের পক্ষ থেকে পাওয়া যায় না, এমন আচরণ পাইছেন, আপনার বাবা সরল, এই তো আপনার বক্তব্য। তাহলে এটা যদি আপনার বক্তব্য হয়, আর এই জব্বার যে কথাগুলো বলছে এগুলো নিয়ে আপনার সাথে আগে বসা উচিত ছিল, কথা বলা উচিত ছিল, সেজন্য আমি আরিফ জব্বারের সাথে একটু রাগারাগিও করছি। যেমন সে আমারই বলতেছে যে আপনি রাগারাগি করেন কেন ভাই, আমরা শরীয়তপুরি সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু পাত্তাই দেয় নাই উনি, এখন এগুলো অনলাইনে আসলেই পাত্তা দেয়। এখন পাত্তা পাইতে পাওয়ার জন্য যদি একজন আলেমকে, একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ওয়াইজ আলোচককে এরকম হেনস্থা করা হয়, তাহলে আমাদের আমাদের ব্যক্তিত্ব বা আমাদের নিজেদের অস্তিত্ব কিছুই থাকে না, মানে সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না। সে জায়গায় আমরা কষ্ট পাইছি বলেই আমার কথা হলো, বিচার হবে, একজন আলেমের বিচার নাকি আল্লাহ তাআলাও করবেন একটু লুকায় আড়ালে, মানুষের সামনে না। তাহলে এইভাবে ওনাকে এইভাবে টাই নাই না এই বিষয়টাতে। আচ্ছা যাক, আপনি কথাগুলো শুনে আমার ভালো লাগলো। আপনি বড় হুজুর আমাকে যে কথা বলছিল সন্ধিয়া, যে বাবা যদি তোমার কথা সঠিক থাকে ধৈর্য ধরো, লক্ষ লোক তোমার বিরুদ্ধে বললেও তারা যদি বেঠিক থাকে তাহলে তুমি সত্য প্রমাণিত হবে, তাহলে আপনাকেও আমি সেই কথাটাই বলবো, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ কিছুই হয়নি। মাদানি জি, আমি আমার আব্বাকে, তুমি এটা বলতে পারো না, আমি আমার আব্বাকে আমার কাছে আনতেছি, জানি না তোমার কোথায় প্রোগ্রাম, কোথায় তোমার ব্যস্ততা। আমার আজকে কোনো প্রোগ্রামই নাই, আজকে প্রোগ্রাম ছিল মাধবদী, আজকে প্রোগ্রাম প্রশাসন বাতিল করে দিছে। এখন তুমি কোথায় আছো? আমি নেত্রকোনাতে আছি, আমার মাহফিল হলোই আছে, ওই এখন মাহফিল নাই আমার, যে 14 জানুয়ারি একটা মাহফিল করতেছি, তখন করি সাহেব থাকবে, মামুন সাহেব, ভাই বিশাপ সবাই থাকবে, আমার নেত্রকোনা জেলায় বিশাল বড় প্রোগ্রাম, সেই বিশাপ থাকবে, তারপরে জোনায়দ আল্লাহ বিশাপ থাকবে, ওই প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত, বিতিল করতেছি আমি।
আমার প্রশাসনিকের জন্য। এখানে কিন্তু সময় দানোরিতে প্রবলেম, আমার আমার সাইনবোর্ডে মাহমুদপুর তালিমুর সময়, হ্যাঁ বুঝছি বুঝছি। এটা কিন্তু সবাই সমস্ত পীরমা সাহেব থাকবে, বড়রাও থাকবে, তো তুমিও দাওয়াত গ্রহণ করো, যে লেখা রাখো, ইনশাআল্লাহ আমি আমি আচ্ছা এখানে ঘন্টাখানি বক্তব্য দিও, আমি আমি একবার মোহতারাম সকাল 9টা বাজে বয়ান করবে ইয়ামি ইয়ামি মাহমুদ, তারপরে 10টা বাজে খোরশেদ আলম কাসেমি। অনেক খুশি হয়েছি আপনি যে আমার ফোনটা ব্যাক করছেন, আমি ফোনটা দিতে আপনি যে বুঝছেন আমি যে এই বিষয়টা জানার জন্য ফোন দিছি, খুব খুশি হয়েছি, এরপরে ভালো দেখো, লাগছে। এরপরে দেখো, কারণ আরো আমার দেখো, কথা হলো আমার কাছ থেকে আপনার কাছ থেকে জানতে হবে, কিন্তু তারপর আপনি দেখো যদি না, দেখো আমার আখলাক সম্বন্ধ নিয়ে এখন ফেসবুকে তারা অনেক অনেক লিখতেছে, এই তাই করতেছে লিখুক, সেই আমরাও করতেছে। লিখছি, আমি নিজেও লিখছি, এই বক্তা সাহেব যদি এটা করে থাকে ঘটনা সত্য হয় তাহলে আমরা নিজেরাও, আমিও লিখছি যে কঠিন বিচার হবে বা এমন মানে পদক্ষেপ নিবো, এটা আমিও লিখছি কষ্ট পায়া, কিন্তু কারো কিছু থাকবে না যদি আপনার কথাগুলো সত্য হয়, আরো আল্লাহ তাআলা আপনার নাকাম আরো বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া চাই না ভাই। আচ্ছা দোয়া আছে, সালামু আলাইকুম।